বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, মুদ্রাস্ফীতির হাত থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। বাড়ল আয়কর ছাড়ের সীমা, এখন বার্ষিক 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের নিচে কোনো কর দিতে হবে না, ঘোষণা নির্মলা সীতারামনের। নতুন কর কাঠামোয় এই সুবিধা পাওয়া যাবে। মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য সুখবর জানালেন মোদী সরকারের অর্থমন্ত্রী। মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্পের কথা ঘোষণা হয়েছে এবারের বাজেটে। এর নাম আজাদি অমৃত মহোৎসব মহিলা সম্মান সেভিং স্কিম। এই প্রকল্পে সুদের হার 7.5%, থাকছে জরুরি প্রয়োজনে আংশিক টাকা তোলার সুবিধা। 2 বছরের জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এছাড়া মাসিক আয় প্রকল্প বা এমআইএস এর লগ্নির ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে একক অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা ও জয়েন্ট অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পর্যন্ত লগ্নি করা যাবে। পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে লগ্নির ঊর্ধ্বসীমা 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে হচ্ছে 30 লক্ষ টাকা।